কাবুলে মার্কিন ড্রোন হামলায় নিহত আল কায়দা প্রধান আয়মান আল জাওয়াহিরি। 9/11 হামলার অন্যতম চক্রে ছিল জাওয়াহিরি। রবিবার সকাল 6:06 নাগাদ কাবুলে জাওয়াহিরির গোপন জেরায় রকেট হামলা চালায় মার্কিন ড্রোন। আল কায়দা প্রধান বারান্দায় এসে দাঁড়ানো মাত্র একসঙ্গে জোড়া হেলবয় মিসাইল ছোড়া হয়। ওসামা বিন লাদেনের পর জাওয়াহিরির হত্যা আল কায়দার পক্ষে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। আমেরিকার দাবি, এই ড্রোন হামলায় কোনো সাধারণ নাগরিকের মৃত্যু হয়নি। 9/11 বদলা এতদিনে সম্পূর্ণ হলো, এমনটাই মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের। মার্কিন ড্রোন হামলা আন্তর্জাতিক নীতির পরিপন্থী বলে সমালোচনা করেছে তালিবান। One week ago, after being advised that the conditions were optimal, I gave the final approval to go get him. And the mission was a success. None of his family members were hurt, and there were no civilian casualties. I'm sharing this news with the American people now, after confirming the mission's total success through the painstaking work of our counterterrorism community and key allies and partners. আয়মান আল জাওয়াহিরি, তার মাথার দাম ধার্য হয়েছিল $2.5 কোটি। 11 বছর আগে ওসামা বিন লাদেনের হত্যার পর তার উত্তরসূরি জাওয়াহিরি আল কায়দার মুখ হয়ে ওঠেন। আমেরিকার মোস্ট ওয়ান্টেড জঙ্গি জাওয়াহিরির জন্ম মিশরে। প্রথম জীবনে ছিলেন সেনাবাহিনীর শল্য চিকিৎসক। ধীরে ধীরে জঙ্গি কার্যকলাপে জড়িয়ে পড়েন জাওয়াহিরি। 1986 সালে লাদেনের সঙ্গে সাক্ষাতের পর আল কায়দা প্রধানের ব্যক্তিগত চিকিৎসক ও পরামর্শদাতা হিসেবেও নিযুক্ত হন। জাওয়াহিরির নেতৃত্বে 2001-এ আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে হামলা চালায় আল কায়দা। প্রায় 3,000 মানুষের মৃত্যু হয়। 9/11 হামলার মূল চক্রী জাওয়াহিরিকে 2 দশক আগে মোস্ট ওয়ান্টেড জঙ্গি বলে ঘোষণা করে আমেরিকা। এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস। ব্রিগেডিয়ার দাস, এই যে ওসামা বিন লাদেনের পর জাওয়াহিরির হত্যা আল কায়দার পক্ষে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে, আমেরিকা তাই মনে করছে, এবং আপনার কাছে আমার যেটা প্রশ্ন যে আল কায়দা সহ অন্যান্য এই ধরনের যে বড় জঙ্গি সংগঠন, তাদের কাছে এই ঘটনা কি বার্তা দিচ্ছে, কতটা কড়া বার্তা দিচ্ছে? দেখুন, এই যে যেভাবে এনার নিধন করা হয়েছে, সেই টেকনিকটা যেটা ওভার দ্য হরাইজন ড্রোন দিয়ে আর কি, প্রিসিশন মিসাইল অ্যাটাক, যেখানে কোনো সৈন্যের ইনভলভমেন্ট ছিল না এবং কোনো সিভিলিয়ান ক্যাজুয়ালিটি হয়নি, একমাত্র ওনাকে ফেসুয়াল রিকগনিশন অ্যাপ দিয়ে সেই ড্রোনটাকে অ্যাটাক করে এবং ওনাকে মেরে দেওয়া হয়, এইটা একটা দিগন্তকারী ব্যাপার হলো। এবং এটাতে তো নিশ্চয়ই সারা পৃথিবীতে একটা মেসেজ যাচ্ছে টেরোরিজমের, যে এখন উন্নত মানের, যেটা ব্যারাক ওবামা বলেছেন আজকে, যে বিনা যুদ্ধ করে টেরোরিজমকে নিষ্পত্তি করা সম্ভব, সেটা তো এটাতে প্রমাণ করছে। এবং আমেরিকার জন্য একটা বিশাল বড় এটা জয়ের খবর, যে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যখন ব্যারাক ওবামা রাষ্ট্রপতি ছিলেন, ওসামা বিন লাদেনকে অ্যাটাক করে মারা হয়েছিল পাকিস্তানের মধ্যে গিয়ে, এবং এইটা কাবুলে। কিন্তু একটা চিন্তার ব্যাপার আছে যে এই মানুষটি কাবুলে কি করছিলেন? এনার তো কাবুলটা তো এনার বাসস্থান না, এবং তালিবানের সাথে যে দোহা এগ্রিমেন্ট করেছিল আমেরিকা, তাতে আমেরিকান এগেনস্টে কাজ করেছে এমন কোন টেররিস্ট, যেমন আপনি বললেন এনার মাথার দাম ছিল অনেক অনেক টাকা, তো সেই টেররিস্ট কি করে কাবুলে থাকতে পারে, রাজধানীতে থাকতে পারে এবং বহাল তবিয়াতে থাকতে পারে? তার মানে দোহা এগ্রিমেন্ট এরা ভঙ্গ করছে। আবার উল্টে তালিবান বলছে আমেরিকা দোহা এগ্রিমেন্ট ভঙ্গ করে আমাদের ওপরে অ্যাটাক চালিয়েছে আমাদের দেশের মাটিতে। এটা একটা অদ্ভুত হাস্যকর ব্যাপার। ভারতবর্ষের একটা ব্যাপার আছে যে ভারতবর্ষ ইদানিং তালিবান যে রুলিং ডিসপেনসেশন, তাদের সাথে একটা সম্পর্ক, শহীদদের একটা সম্পর্ক সম্প্রীতিতে এসেছিল, এবং ইদানিং দেখা গেছে যে তারাও একটু অ্যান্টি ইন্ডিয়ার থেকে প্রো ইন্ডিয়া স্টেটমেন্ট দিয়েছিল। কিন্তু এখন আমাদের চিন্তা করতে হবে, তার মানে এই সময়টা এরা ব্যবহার করছে ভারত বিরুদ্ধ এবং পৃথিবী বিরুদ্ধ, শান্তি বিরুদ্ধ টেরিস্ট কাজ করবার, আরো গুছিয়ে নেওয়ার জন্য। না হলে এই টেরিস্টের এখানে কি করে থাকা যায় আমরা তো বুঝতেই পারছি না।